রাজধানীর কাকরাইলে ডাকা সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি। 1 নভেম্বর রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে 2 নভেম্বর বেলা 2টায় অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 29 ধারার ক্ষমতা বলে পাইনিয়র রোড, 66 নং ভবন, কাকরাইল সহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ দলের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 2 নভেম্বর রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দেয় দলটি। জাপার এমন কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বি নিয়ামিন মোল্লা কয়েকজনকে নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করলে মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের কাছাকাছি গেলে সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মিছিলে থাকা লোক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রাতেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় শুক্রবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, 2 নভেম্বর সমাবেশের আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার রাতে ছাত্র জনতার ব্যানারে ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতার নেতৃত্বে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হয়। জীবন দিয়ে হলেও শনিবার মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।